সরকার হয়তো 23 সাল পার নাও করতে পারে, তার আলামত কিছু আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমার একটা ধারণা, সেটা সত্য হতে পারে নাও হতে পারে, কিন্তু আমার উপলব্ধি এবং ধারণা থেকে আমি মনে করছি যে বর্তমান সরকারে আরো কিছু যদি আপনি লক্ষণ দেখেন, যে গ্রামে একটা কথা বলে যে মানুষ মরার আগে আগর বাগর বলে, তো এই সরকার কিছুদিন আগে প্রধানমন্ত্রী টোন টিউন দেখেন খুবই করুণ নমনীয়, যে আমার কি অপরাধ, আমাকে আপনারা উৎখাত করতে চান। এবং কিছু ব্যক্তির নাম উল্লেখ করে বলেছে যে অমুকে অমুকে ডান বাম ক্ষমতায় এসেছে একটা ষড়যন্ত্র এবং একটা নীল নকশার মাধ্যমে, যেটা সেই মানে হচ্ছে 111-এর সেই মঈনুদ্দিনের ঘোড়া কূটনীতির মাধ্যমে, যার একটা সমঝোতা শুরু হয়েছিল, যে আপনারা জানেন যে সে সময় ভারত সফরে গিয়ে আপনার তৎকালীন যে সেই সেনা প্রধান জেনারেল মঈনুল আহমেদ, তিনি আপনার ভারত গিয়েছিলেন এবং সেখানে তিনি ভারতের রাজনীতিবিদ বিশেষ করে ক্ষমতাসীন দলের কাছে আশা ব্যক্ত করেছেন যে আলাপ আলোচনা একটা পর্যায়ে যে শেখ হাসিনাকে ক্ষমতায় আনলে শেখ হাসিনা যেন তাদেরকে কোনো ধরনের বিচারের মুখোমুখি না করে এবং তাকে যেন প্রেসিডেন্ট বানায় বা তাকে যেন সরকারের একটা অংশ বানায়। তো ওই সমঝোতার পরই বিশেষ করে ভারত প্রচ্ছন্নভাবেই এটা একে সরাসরি প্রত্যক্ষভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য সেই সেনা সমর্থিত 111 সরকারকে দিয়ে কাজ করিয়েছে, যে কারণে নির্বাচনের আগেই, যেটা মানব জমিনে আপনার গত কালকে না পরশুর একটা সাক্ষাৎকারে উঠে আসলো, যে নির্বাচনের আগেই জেনারেল মঈনুল আহমেদ বলে দিয়েছিলেন যে আওয়ামী লীগ তো 2/3 ভোটে জিততেছে। তো সেই 111 এর মধ্যে দিয়ে এসে তখন তারা বাংলাদেশের মানে অস্তিত্বের জায়গায় হাত দেওয়া শুরু করলো, যে বিশেষ করে দেশের ক্রাইসিসে সেনাবাহিনীর যেহেতু একটা অগ্রণী ভূমিকা থাকে, সেটা আমরা 71-এর মুক্তিযুদ্ধ থেকেও দেখেছি, যে বাঙালি সেনা অফিসাররা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তারপরে আপনার সেই মানে 75-এর পরবর্তী যে রাজনৈতিক টালমাটাল অবস্থা, সে সময়ে জাতির প্রয়োজনে আমরা সেনাবাহিনীর একটা হস্তক্ষেপ দেখেছি এবং সেই 111-এও একটা হস্তক্ষেপ ঘটেছে। তো প্রথমে এসে সেই সেনা অফিসারদের মেধাবী চৌকস দক্ষ সেনা অফিসার, যাদের মধ্যে মুক্তিযুদ্ধে একটা স্পিড আছে, দেশপ্রেম আছে, তাদেরকে হত্যার একটা মিশন আমরা দেখতে পেলাম আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার প্রথম দিকেই। এই কথিত সেনা বিদ্রোহের নামে, বিডিআর বিদ্রোহের নামে আপনার 57 জন মেধাবী দক্ষ চৌকস সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়ার জন্য, যেন সেনাবাহিনী থেকে আওয়ামী লীগ এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করলে কিংবা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলে সেনাবাহিনী থেকে যেন কোনো বাধা প্রতিবন্ধকতা না আসে, সে কারণেই সেই ভিন্ন মত এবং ওই সময়ের যারা সেনাবাহিনীর প্রথম দিকে থাকার কথা তাদেরকে হত্যা করেছে। তারপরে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে একটি গত 50 বছর একটি সামাজিক চুক্তি হয়েছিল রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটিও আপনার সেই আপনার ষড়যন্ত্রের অংশ হিসেবেই আদালতকে ব্যবহার করে সরকার সেটিকে তুলে দেয় এবং বাংলাদেশকে একটা অনিশ্চিত গন্তব্যের দিকে ফেলে দেয়। যদিও বিরোধী দলগুলো আওয়ামী লীগের এই ষড়যন্ত্র এবং বিশেষ করে আমাদের সেই ঘাতক প্রতিবেশী দেশ, আমি বলবো যে যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য আওয়ামী লীগ সরকারকে প্রশ্রয় দিয়েছে এবং আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, আওয়ামী লীগের সাথে কাজ করেছে দেশের জনগণের বুকে ছুরি চালিয়ে, তারা যে এই ধরনের একটা ষড়যন্ত্র করছে এটা রাজনৈতিক দলগুলো বুঝতে পারেনি। তো এরই ধারাবাহিকতায় সেই 14 সালে আপনার বিনা ভোটের নির্বাচন, 18 সালে ডাকাতির নির্বাচন, যার মধ্যে দিয়ে এই বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় আছে। তো জনগণ দমন পীড়ন অত্যাচার নির্যাতনের ফলে ওইভাবে গণ আন্দোলন গড়ে তুলতে পারে নাই, প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই, বিভিন্ন শ্রেণীকে ধরে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ দমন পীড়ন করে গুম খুন করে একটা ত্রাসের রাজত্ব দেশের সৃষ্টি করেছে। তো এর মধ্যে দিয়েও মানুষ ওই যে কথা আছে যে দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ অস্ত্র হাতে তুলে নেয়, প্রতিরোধ গড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। তো এই সরকারের এই অত্যাচার নির্যাতন নিপীড়নে মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, এখন মানুষ রাস্তায় প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে এবং এই যে এই সরকারকে যারা সহযোগিতা করেছিল এই গত আপনার 3-4 টার্ম ক্ষমতায় থাকতে, তারা তো মধু নিয়ে নেছে, মানে তারা এখন মধু নিয়ে নেছে, এখন তাদের কাছ থেকে নেওয়ার কিছু নাই, বরঞ্চ এই সরকারের কিছু অবস্থান এখন তাদের জন্য একটু মানে হচ্ছে আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে বিদেশি সমর্থন, সেটিও এখন সরকারের কাছ থেকে সরে যাচ্ছে, যে কারণে আপনি দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটা এলিট ফোর্স, সেনাবাহিনী, নৌবাহিনী, র‍্যাব, পুলিশ, বিভিন্ন জায়গা থেকে গঠিত র‍্যাব, সেই র‍্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে মানবাধিকার লঙ্ঘনের কারণে, পুলিশ প্রধান সহ নিষেধাজ্ঞা দিয়েছে।
তারপরে আরো অনেকগুলো পর্দার আড়ালে ঘটনা আছে। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলো সংগঠনগুলোর মধ্যে একটা ঐক্য রচিত হচ্ছে যে এই বিনা ভোটের সরকারকে হটিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য আমাদেরকে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেটির আগে নানা ধরনের একটা বিতর্ক ছিল যে এটা কি জাতীয় সরকার হবে না তত্ত্বাবধায়ক সরকার হবে, এটার মেয়াদ কি 2 বছর হবে না 3 মাস হবে, এই সমস্ত বিষয়গুলোতে বিরোধী দলগুলো একটা জায়গায় এসেছে যে আমরা সময় এবং নাম নিয়ে বিতর্কে পড়ে থাকতে পরে থেকে এই ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে চাই না। তো তাহলে আমাদের কাজ হচ্ছে যে এখন এই বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, সেজন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার দাবিতে বিরোধী দল সমূহকে নিয়ে জনগণকে নিয়ে একটা গণ আন্দোলন তৈরি করা এবং এই সরকারকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করা। সেক্ষেত্রে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যে উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো বিশেষ করে বিদেশিদেরও যে একটা ইতিবাচক ভূমিকা থাকে সেটিও আমরা জনগণের পক্ষেই আমরা লক্ষ্য করছি। তো সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে বিশেষ করে বর্তমান সরকার হয়তো 23 সাল পার নাও করতে পারে, তার আলামতও কিছু আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমার একটা ধারণা, সেটা সত্য হতে পারে নাও হতে পারে, কিন্তু আমার উপলব্ধি এবং ধারণা থেকে আমি মনে করছি যে বর্তমান সরকারের আরো কিছু যদি আপনি লক্ষণ দেখেন, যে গ্রামে একটা কথা বলে যে মানুষ মরার আগে আগর বাগর বলে, তো এই সরকার কিছুদিন আগে প্রধানমন্ত্রী টোন টিউন দেখেন খুবই করুণ নমনীয়, যে আমার কি অপরাধ আমাকে আপনারা উৎখাত করতে চান। এবং কিছু ব্যক্তির নাম উল্লেখ করে বলেছে যে অমুকে অমুকে ডান বাম অতি বাম তারা আজকে আমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে আন্দোলন সংগ্রামের জন্য, আমি কি অপরাধ করেছি, মানে তার টোনটা কিন্তু খুবই করুণ এবং নমনীয়। তারপরেই আবার দেখেন যে তিনি ইউনুস সাহেবকে, বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দিতে চান, মানে তার ভিতরের ক্ষোভ সেটা তিনি প্রকাশ করেছেন, কিন্তু ইউনুস সাহেবকে মামলা থেকে আবার খালাস দিয়েছেন। আবার আরেকদিকে কি হচ্ছে, ছাত্র দল জাতীয়তাবাদী ছাত্র দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্র রামদা লাঠি সেটা হকি স্টিক নিয়ে প্রতিহত করছে। আপনার মিউট করা। জি, আমি বলছি যে আমাদের আপনার এই প্রশ্নটাতে আমি আসব, এই প্রশ্নটাতে আমরা পরে আলোচনায় আসব, আমরা এই জায়গাটা শেষ করতে চাই। আমি আমার প্রথম আপনি যেটা বলেছেন এই জন্য আমি বলেছি যে আমি কিছু পারিপার্শ্বিক এবং বিভিন্ন নিয়ামকের আলোকে আমার আর কি কথাগুলো তুলে ধরলাম। তো এই যে সরকার এরকম করুণ সুরে আবার মারমুখী ভূমিকা, মানে বোঝা যাচ্ছে যে সে নিজে বাঁচার জন্য এখন হাতে অস্ত্র তুলে নিচ্ছে, একটা সহিংসতা করে সরকার ক্ষমতায় থাকতে চাচ্ছে, যেটার দ্বারা আরো বোঝা যাচ্ছে যে তার সমস্ত সমর্থনটা পাশ থেকে সরে যাচ্ছে। প্রশাসনের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই, সেটা সমস্ত লেভেলে। অনেকে বলছে না এই সরকারের অধীনে যদি আমরা কাজ করি তাদেরকে যদি আগামীতে ক্ষমতায় আনি, নিকারাগুয়া বিভিন্ন দেশ আফ্রিকান দেশগুলোর মতো উত্তর কোরিয়ার মতো আমরা দেশব্যাপী নিষেধাজ্ঞার শিকার হব, তখন এই আমাদের ইউরোপ আমেরিকা যাওয়ার রাস্তা থাকবে না। সেক্ষেত্রে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক সমস্ত জায়গায় একটা পরিবর্তন হচ্ছে। তো এই সমস্ত দিকগুলো বিচার বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে যে খুব অল্প সময়ের মধ্যেই, সেটা হতে পারে 3 মাস, সেটা হতে পারে 6 মাস, সেটা হতে পারে আরো 1 বছর, আমার কাছে মনে হচ্ছে যে কেন যেন 23 সাল বোধ হয় পার করতে সরকার পারবে না। সেই ক্ষেত্রে আমরা, আপনি সরাসরি যেহেতু রাজনীতির মাঠে আছেন, আপনার কাছে কি পুলিশের কোনো তৎপরতার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেছে কিনা? পুলিশের বিভিন্ন লেভেলের লোকজন আকার ইঙ্গিতে আমাদের সহ বিভিন্ন বড় বড় দলগুলো তাদের সাথে বলছে যে আপনারা আন্দোলন সংগ্রামে নামেন, আপনারা আন্দোলন সংগ্রামে নামলে আমরা আপনাদের কাতারে সামিল হব। এরশাদকে যেমন 90-এ এরশাদ যেমন জেনারেল নুরুদ্দিন সাহেবকে যখন বলেছিল আর্মি ডিপ্লয় করার জন্য, তখন জেনারেল নুরুদ্দিন বলেছিল যে এদেশের জনগণের বুকে গুলি চালিয়ে সেনাবাহিনী আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করবে না, প্রেসিডেন্ট আপনার সাথে মানে আমরা এটা করতে পারবো না, এদেশের জনগণের বিরুদ্ধে যেতে। তো আজকে প্রশাসনের সমস্ত লেভেলে মানে একটা দুর্বৃত্ত লেভেল, যারা শেখ হাসিনার গোলামি করে, এই আওয়ামী ফ্যাসিবাদের গোলামি করে, যারা টাকা পয়সা বানিয়েছে এবং যারা এই যে গুম খুন করে যারা হচ্ছে অপরাধী হিসেবে পরিচিত পেয়েছে, তারা ব্যতীত প্রশাসনের মধ্যে যে দেশপ্রেমিক অংশটা যারা চায় যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থাকুক, গণতন্ত্র থাকুক, তারা কিন্তু আমাদেরকে বলছে যে আপনারা আন্দোলনে নামেন, জনগণকে সম্পৃক্ত করে রাস্তায় না নামলে আপনাদের কিন্তু ক্ষমতা কেউ হাতে তুলে দেবে না, আপনারা আন্দোলনে নামলে তখন আমরা একটা ভূমিকা নিতে পারি। তো আমি সেদিক থেকে অনেক সিগন্যাল পাচ্ছি, এটুকু আমি আকার ইঙ্গিতে আপনাদেরকে জানাতে পারি।